নমস্কার বন্ধুরা যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে প্রচুর অভিযোগ উঠে আসছে তো সেই অভিযোগগুলো কি এবং সেই অভিযোগের সুরাহা সম্পর্কে কিছুটা কি আভাস পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে এই ভিডিওটা করেছি যদিও দেখো আগের যে ভিডিওটা সেখানে যেহেতু তোমরা দেখেছো যে দিনের আলোর মতো পরিষ্কার সেটা বলার কারণ এটাই যে যেভাবে কোর্ট অর্ডার দিয়েছিল সেভাবে নামের পাশে পাশে কিন্তু প্রত্যেকের মার্কস আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দেওয়া রয়েছে যে কারণে ওটা বলা হয়েছে কিন্তু এই সম্পূর্ণ যে লিস্টটার মধ্যে যদি ভিতরে ঢুকে দেখা যায় তাহলে বোঝা যাচ্ছে যে অনেকের অনেক রকম কিন্তু এই সম্পর্কে অভিযোগ রয়েছে এবং সেই প্রত্যেকটা অভিযোগ ভ্যালিড কি কি অভিযোগ উঠে আসছে দেখো এই অভিযোগগুলো উঠে আসছে যে কি যে উনিশশো মানে বলা যায় যে এক জন তারা এরকম কিছু পাওয়া গেছে যে হিস্ট্রির ক্ষেত্রে তারা সব কিছুতেই ফুল মার্কস পেয়ে গেছে তো হিস্ট্রিতে এইভাবে সব এক হাজার নশো আশি জন সবেতেই ফুল মার্কস পেয়ে গেল এটা কিভাবে সম্ভব আরও কি হয়েছে যে ওয়েটেজ বাড়ানো হয়েছে এটা এটা তো আগেই হয়েছে এবারে আবার কী হয়েছে অ্যাকাডেমিক স্কোরটাও বেড়ে গেছে অ্যাকাডেমিক স্কোরটা সেটা কীভাবে বাড়তে পারে এটা হয়েছে তাছাড়া মাধ্যমিকের রেজাল্টটা আপলোড হয়নি মাধ্যমিকের নম্বরটাই বাদ চলে গেছে কিন্তু তার এইচএস বলো গ্র্যাজুয়েশান বলো বা বিএড সেই সমস্ত কিছু মার্কস ইনক্লুড রয়েছে এটা কিভাবে সম্ভব যদি মাধ্যমিক না হয় তাহলে সেখানে গ্র্যাজুয়েশান বা এইচএস সেই মার্কসগুলো অ্যাড হলই বা কী করে সেই সেই সার্টিফিকেটগুলো পেলোই কি করে আর কি আছে দেখো হিস্ট্রিতে সেভেন্টি ফোর সেভেন্টি ফোর পয়েন্ট এইট এরকম মার্কস আছে ফার্স্ট লিস্টে আগের বারে নাম ছিল অ্যাকাডেমিক স্কোর্স তা সেক্ষেত্রেও ভালো ফিফটি কিন্তু এবারে তার কোনো লিস্টেই নাম নেই রিজেক্টেড লিস্টের মধ্যেও নাম নেই এই রকম পরিমাণে কিন্তু অভিযোগ উঠে আসছে আর কি হচ্ছে দেখো রিজেক্ট লিস্টে বিএড নেই বলে সে রয়েছে আসলে কিন্তু তার ডকুমেন্টটাই আপলোড হয়নি তো এই যে সব থেকে বেশি সংখ্যায় যে অভিযোগ উঠে আসছে যে ডকুমেন্ট আপলোড হয়নি তার জন্য রিজেক্ট লিস্টে আছে কি আর কি হচ্ছে গ্র্যাজুয়েশনের নাম্বার অ্যাড হয়নি আবার সেখানে রিমার্ক্সেও কিছু লেখা নেই যে গ্র্যাজুয়েশনের নাম্বার অ্যাড হয়নি সব থেকে বড়ো সমস্যা হলো যে গ্র্যাজুয়েশনের নাম্বার অ্যাড হয়নি বা ডকুমেন্ট আপলোড হয়নি সেই সম্পর্কে কিন্তু কমিশন কিছু জানায়নি কমিশন তাকে কোনো ইমেল পাঠায়নি যখন ডকুমেন্ট আপলোড করা হয়েছিল তখন সাকসেসফুল দেখিয়েছিল কিন্তু এখন যে মার্কসটা তাদের দেখা যাচ্ছে সেখানে কি পাওয়া যাচ্ছে সেখানে কমিশনের তরফ থেকে কোনো রকম কোনো রিমার্কস লেখা নেই হয়তো এরকম হতে পারে যে তার ডকুমেন্ট আপলোড হয়নি কিন্তু যখন আপলোড করা ছিল তখন দেখানো হয়েছিল যে আপলোড সাকসেসফুল হয়েছে এরকম বিভিন্ন রকম সমস্যা থাকছে আর কি হচ্ছে টোটাল স্কোর নাইনটি টেট ওয়েটেজ হিসাব করলে টোয়েন্টি হয় কিন্তু সেখানে টেট ওয়েটেজ দেখিয়ে দেওয়া হচ্ছে থার্টি থ্রি এরকম ঠিক আছে এরকম থার্টি থ্রি পয়েন্ট জিরো সিক্স এইভাবে একটা কিন্তু ওয়েটেজ দেখানো হচ্ছে তাহলে সেটা জেনারেল ক্যাটেগরিতে সে কিভাবে এই লিস্টের স্থান পেলো এরকম বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে এই ধরনের আরও যে সমস্ত অন্যায়গুলো দেখা যাবে তোমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যেও দেখতে পাবে কেবলমাত্র একা তুমি কখনো এটা নিজে মনে করো না যে তুমি একাই এটার শিকার হয়েছো কি কী হচ্ছে পিওর সায়েন্স এসসি ক্যাটেগরি এক নম্বরে নাম থাকার কথা কেন না স্কোর আছে সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর এইট স্কোর আছে ক্যান্ডিডেটের তার কি দেখাচ্ছে তাকে রিজেক্টেড কেননা এইচএসের মার্কশিট আপলোড হয়নি কিন্তু সব করা হয়েছে প্রিন্ট আউট করে রাখা হয়েছে যে হ্যাঁ আপলোড হয়েছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এটার প্রিন্ট আউটটাই আছে যে সব কিছু সাকসেসফুলি আপলোডেড হয়েছে এই কপিগুলো কিন্তু সমস্ত যা কিছু সেগুলো জড়ো করে রেখার কথা রেখে দেবে এটা সম্পর্কে আমাদের কি করণীয় এই মুহূর্তে কি কি হতে পারে আগামী কাল এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে সেটা আমরা কিন্তু সকলেই জানি আর এই বিষয়টাও খুব ভালো করে ক্লিয়ার যে এটার উপরে যে স্টে উঠে গেছে সেরকম কিন্তু বলা হয়নি এই বিষয়ে কি বলা হয়েছিল যে যদি এই লিস্টটা স্বচ্ছ হয় প্রকৃত ঠিকঠাক হয় তবে এর উপর থেকে স্টে উঠবে কিন্তু আগামীকাল মামলার যে শুনানি রয়েছে তাতে কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে আমরা আন্দাজ করতে পারি যে কালকে কিন্তু কোনোভাবেই স্টে অর্ডার উঠছে না কেননা দু একজন ক্যান্ডিডেটকে নিয়ে সমস্যা নয় ডকুমেন্ট আপলোডের যে সমস্যাটা তার জন্য রিজেক্ট লিস্টে চলে যাওয়া বা নট ইনক্লুডেড হয়ে যাওয়া এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু অনেক ক্যান্ডিডেটের সঙ্গে হয়েছে এই কারণে কিন্তু আগামীকাল যে মামলাটা হয়েছে তাতে স্টে পড়ার মানে স্টেটা যে থেকে যাবে এই সম্ভাবনাটাই কিন্তু বেশি বোঝা যাচ্ছে কেননা দেখো যে কেসের দোহাই দিয়ে যদি নিয়োগ বাঞ্চালের ফোন দিয়ে কেউ এঁটে থাকে তাহলে অনেকেই কিন্তু কেস করবে কারণ পাঁচ দশজন প্রার্থীর জন্য কোনো দিন নিয়োগ প্রক্রিয়া আটকে যেতে পারে না কিন্তু এখানে পাঁচ দশজন প্রার্থীর কথা বলা হচ্ছে না হাজারে হাজারে প্রার্থী আছে যাদের এরকম ধরনের সমস্যা দেখা গেছে তো লিস্টে যারা জায়গা পায়নি তাদের বিচার হওয়া অবশ্যই দরকার সেখানে কমিশন মেল করে জানায়নি যে কী কারণে সেখানে লিস্টে জায়গা হয়নি বা রিমার্কসেও সেভাবে কিছু লেখা নেই বা রিমার্কসে সেটা যদি লেখা থাকেও যে ডকুমেন্ট আপলোড হয়নি সেটাও ভুল যেটা উচিত ছিল কমিশনের এটা এটা কিন্তু ভুল সেই জন্য কমিশনের বিরুদ্ধে অবশ্যই একটা কিছু নির্দিষ্ট স্টেপ নেওয়া হবে সব থেকে বড়ো কথা যে কমিশন বারবার এইভাবে যে সমস্ত ভুলগুলো করছে লিস্ট প্রকাশের মাধ্যমে যে ভুলগুলো করছে কখনও কখনো অ্যাকাডেমিক স্কোর অনেক বেশি বেড়ে যাচ্ছে ওয়েটেজ আগে তো বেড়েছে অ্যাকাডেমিক স্কোর বেড়ে যাচ্ছে এই যে ভুলগুলো করছে এগুলোর জন্য আমরা কেন এগুলোর জন্য আমরা কেন ফল ভোগ করব। এই ফলটা আমরা ভোগ করব। বারবার কেন এর জন্য শুধুমাত্র সুবিচার নয় লিস্ট বাতিল করে আবার নতুন লিস্ট নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু কমিশনের যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদেরও পর্যাপ্ত পরিমাণে শাস্তি হওয়া উচিত এটা আমার বক্তব্য তোমাদের কি মনে হয় সেটা আমাকে জানিও তবে কিন্তু এটাও ঠিক যে লিস্টে প্রত্যেকটা বিষয় অনুযায়ী বা প্রত্যেকটা ক্যাটেগরি অনুযায়ী পরিষ্কার করে কিন্তু প্রত্যেকের নাম নামের পাশে সেখানে নাম্বার টেটের স্কোর সমস্ত কিছু ভেঙে ভেঙে দেওয়া রয়েছে তাই জন্য যে নিচু স্কোর করেছে যে সমস্ত প্রার্থীরা তাদের তারা যে বঞ্চিত হয়েছে এইভাবে কিন্তু আর বলা যাবে না স্কোর কিন্তু সবার কার নামের পাশে দেওয়া রয়েছে যদিও সেখানে ভুল স্কোর দেওয়া আছে কিন্তু মানে কমিশনের যে কথাটা বলা হয়েছিল যেটা বলা হয়েছিল বিচারপতির দ্বারা কমিশনকে সেইভাবে কিন্তু লিস্টটা তৈরি করার চেষ্টা হয়েছে যদিও লিস্টের মধ্যে ভুল ভুলভ্রান্তিতে ভরা এই সমস্ত অপদার্থ যে কমিশন সেই অপদার্থ কমিশন এটা কিন্তু অলরেডি বলা হয়েছে বিচারপতির দ্বারাই তো এই অপদার্থ কমিশনকে পদার্থ করার কি দায়িত্ব আমাদের বিচার ব্যবস্থার নেই এটাই কিন্তু জানার আমাদের তো দেখো এই লিস্টে কি বলা হচ্ছে এই লিস্ট সম্পর্কে যেটা বলা হচ্ছে যে আগে যা লিস্ট ছিল সেই লিস্টটাই আছে শুধুমাত্র এর সঙ্গে নাম্বারগুলো পাশে যোগ করা হয়েছে লিস্ট এক একই আছে কী হয়েছে অ্যাকাডেমিক নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে এরকম অভিযোগ আসছে যে অ্যাকাডেমিক নম্বর কী করে বাড়তে পারে সেটা তোমরা জানোই অনেকেরই হয়েছে এটা ক্যাটাগরি অনুযায়ী কাট অফ অনেকটা কম হয়েছে এটা বোঝা যাচ্ছে আর কি রিজেক্টেড যে সমস্ত ক্যাটাগরি প্রচুর সংখ্যায় রিজেক্টেড ক্যাটাগরিকে পাওয়া যাচ্ছে কিন্তু রিজেক্টেড ক্যাটাগরিকে পাওয়া গেলেও আমরা কিন্তু পাশে নাম্বারটা পেয়ে যাচ্ছি রিজেক্টেড ক্যাটাগরি কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে তো এই বিষয়ে বলে রাখি যাদের যে ডকুমেন্ট আপলোডের সমস্যা হয়েছে অনেকের তাদের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট এরকম আসতেই পারে যে ম্যানুয়ালি তাদের ডকুমেন্টগুলো দেখা হতে পারে যে ডকুমেন্ট যখন আপলোড হয়নি যেহেতু এটা নিশ্চয়ই কোনো সার্ভার গঠিত প্রবলেম হতে পারে ইন্টারনেট গঠিত প্রবলেম হতে পারে যদিও তোমাদের কাছে অনেকেরই এটা প্রিন্ট আউট রাখা আছে এটা একটা খুবই মানে ভালো দিক অবশ্যই আশা করছি যে অবশ্যই হাইকোর্টে কালকে এটা যে প্রিন্ট আউট সেভাবে পেশ করা হবে যখন এই মামলাটি উঠবে তাছাড়াও দেখো এই সুতরাং তাদেরকে ম্যানুয়ালি বলা যায় যে চেক করা হতে পারে তাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে আপলোড হয়নি তাদেরকে ম্যানুয়ালি চেক করা যেতে পারে কিন্তু নট ইনক্লুডেড যে সমস্ত লিস্টে নট ইনক্লুডেড যারা আছো নট ইনক্লুডেড যদি এই ধরনের রিমার্কস তাদের রিমার্কস যদি এটা থাকে যে কাট অফ মার্কসের থেকে কম কাট অফ মার্কসের থেকে কম হয়ে নট ইনক্লুডেড হয়েছো তাদের কিন্তু আর কোনোভাবেই কিছু করার নেই ঠিক আছে আর যদি রিজেক্টেড লিস্টে থাকে আর স্কোর যদি কাট মধ্যে থাকে তাহলে কিন্তু সম্ভাবনা আছে কাট বাইরে থাকলে কিন্তু কোনো সম্ভাবনা নেই কিন্তু অবশ্যই যদি কাট মধ্যে থাকো কিন্তু রিজেক্টেড লিস্টে থাকো তাহলেও কিন্তু সম্ভাবনা কিছুটা আছে আর নন ট্রেন্ড লিস্টে থাকলে কি নন ট্রেন্ড লিস্টে থাকলে সেখানে নন ট্রেন্ড কেন হচ্ছে নন ট্রেন্ড তো আসলে নয় হয়তো অনেকে আছে যারা নন ট্রেন্ড সত্যি তাদের বিএড নেই কিন্তু যারা নন ট্রেন্ড লিস্টে আছো তাদের অবশ্যই যাদের বিএড আছে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের জন্য একদম যে কপিটা সার্টিফিকেটের জন্য যে অরিজিনাল কপি সেটা শো করা হয়নি সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে আগামীকাল বিচারপতি রায়ের মাধ্যমে আমার সেটাই আশা তো দেখো এই অর্ডার এই মামলাটা উঠছে আগামীকাল কি অর্ডার দেয় সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে যে এটা যদি হয় যে সব কিছু ঠিক আছে স্টে অর্ডার তুলে নিতে পারে কিন্তু আমার মতে নিরানব্বই শতাংশ এটার সম্ভাবনা হচ্ছে স্টে অর্ডার কাল কিছুতেই উঠবে না কিছুতেই কাল উঠবে না কাল নিয়োগের ব্যাপারে কাল স্টে অর্ডার যে উঠছে না এটার উপরে একটা বড় আস্থা রাখা যেতে পারে যেহেতু সিংহ বা ক্যান্ডিডেটদের এরকম একটা সমস্যা দেখা দিয়েছে আর দেখো আরও একটা জিনিস কি যে কার্ট মধ্যে যদি রিজেক্টেড লিস্টে কিন্তু কার্ট অফের মধ্যে রয়েছে কি রিজেক্ট লিস্ট হওয়ার কারণটা কি সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় বা ডকুমেন্টগুলো আপলোডের সময় ঠিকঠাক করে হয়নি সেই ক্ষেত্রে কি হবে আবার যদি ম্যানুয়ালি সেখানে ভেরিফিকেশান করা হয় যে হ্যাঁ তোমাদের ডকুমেন্ট ঠিক আছে সেই রকম ক্ষেত্র হলে কিন্তু সেই রিজেক্ট লিস্ট ভেতর রিজেক্ট লিস্টে যেহেতু প্রচুর সংখ্যায় ক্যান্ডিডেট রয়েছে সেই রিজেক্ট লিস্টের ভিতর থেকে অনেক ক্যান্ডিডেট এরকম হবে যে আবার কিন্তু ইনক্লুডেড লিস্টে চলে আসবে ইনক্লুডেড লিস্টে সে সমস্ত ক্যান্ডিডেটরা যদি ডকুমেন্ট সঠিকভাবে ম্যানুয়ালি চেক করার পর চলে আসে তাহলে কিন্তু আবার কাট অফের ক্ষেত্রে যাদের একদম মার্জিনে কাট আছে যে কাট অফটা পর্যন্ত যেমন জেনারেলে ধরো যে কাট গেছে বাংলাতে সেই একদম মার্জিনে আছে তাহলে যারা নট মানে রিজেক্টেড ছিল সেখান থেকে ডকুমেন্ট ভেরিফি ভেরিফাইড হয়ে যারা ম্যানুয়ালি ভেরিফাইড হয়ে আবার মধ্যে চলে আসছে তাহলে একদম মার্জিনে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে পারে বেরিয়ে যেতে পারে এবং যাবে সুতরাং মার্জিনে যারা রয়েছে তাদের কিন্তু চাকরি বলা যায় একদম খাড়ার ওপরে দাঁড় করানো রয়েছে ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা আর কি তবে এই যে ধরো নট ইনক্লুডেড যে সমস্ত ইনক্লুডেডভাবে যারা রয়েছে ইনক্লুড করে নতুনভাবে একটা লিস্ট দেওয়ার কথা বলা যেতে পারে যে যে সমস্ত নন ইনক্লুডেড রয়েছে বা রিজেক্ট লিস্টে রয়েছে যাদের এই সমস্ত প্রবলেম রয়েছে বা মাধ্যমিকের কিছু আপলোড হয়নি তারা যখন আবার এই স্কোরগুলো অ্যাড হবে তারা যখন আবার ইনক্লুড লিস্টে চলে আসবে সেক্ষেত্রে আবার একটা নতুন লিস্ট নতুন লিস্ট কিন্তু পাবলিশ হতে পারে ঠিক আছে তবে এই যে কমিশনকে এই কমিশনকে শাস্তি প্রদান করাটা আমাদের সকলের কাম এই কি শাস্তি হওয়া উচিত নয় এটাতে তোমাদের কি বক্তব্য আপনাদের কি বক্তব্য যারা আমার থেকে আরো বেশি এই সম্পর্কে জানেন তাদের কি বক্তব্য যে এটার কি রকম জরিমানা হওয়া উচিত নয় ঠিক গতকাল আমরা যেরকম দেখেছিলাম যে জরিমানা হয়েছিল আমি এখানে কোনোভাবে পলিটিক্যাল কিছু বলতে চাইছি না প্রত্যেকটা শাস্তিরই তো একটা প্রত্যেকটা একটা শাস্তি হওয়া উচিত না যে আমরা বারবার এইভাবে আটটা বছর ধরে আটটা বছর ধরে চলতে থাকছি এর পরেও নতুন কোনো ভ্যাকেন্সি বেরোনোর কোনো আশা তো দূরে থাক আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে তো এই রকম ক্ষেত্রে এখনও পর্যন্ত এইটার আবার আপডেটের সিটটাও কিছু দেওয়া হয়নি যেটা বলা ছিল যে ইন্টারভিউ পনেরো দিন আগে কত আপডেট হয়েছে এই আট বছরে কি আপডেট কিছু সিট হয়নি কোনো ভ্যাকেন্সি কি বৃদ্ধি হয়নি সেই ভ্যাকেন্সি বৃদ্ধি হলে তাহলে নট ইনক্লুডেড থেকে ইনক্লুডেড যে লিস্টটা আসছে এবং কাট অফ মার্জিনে যারা আছে তারা কিন্তু লিস্টে থেকে যেতেই পারে তাহলে এই আপডেট সিটটা আপডেট করার কথাটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আশা করি আগামীকাল বিচারটা আমাদের ক্যান্ডিডেটদের পক্ষে যাবে তোমাদের মতামত নিচে জানিও এবং তোমাদের এই সকলের জন্য যে সমস্ত যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো কমিশন করেছে এই সমস্তগুলোর জন্য কিন্তু আমরা সবাই সমানভাবে দুঃখিত আশা করছি আগামীকালের যে রায় সেটা আমাদের পক্ষে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও তোমাদের সমস্ত সুবিধা অসুবিধা সেগুলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং তার সঙ্গে জানানোর সাথে সাথে ইউনাইটেড হয়ে কাজ করো এর জন্য পরবর্তীকালে যদি কোনো টুইটার ক্যাম্পেন হয় অথবা যদি যদি আমাদের কোর্টে যেতে হয় সেই পর্যন্ত কিন্তু বেঁধে লেগে থাকতেই হবে সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে হতাশ হয়েও না মনো তোমাদের মনোবলকে ভাঙতে দিও না